নিমাই নিমাই এলি নাকি ও নিমাই নিমাই শেখিরে তোর এমনি করে সারা গায়ে কাদা মাখা কেন তোর গায়ে কেউ কাদা ছুঁড়েছে নাকি না মা আমার গায়ে কাদা কে ছুঁড়বে মহাপ্রভুর সর্বঙ্গে মাটি মাখা কেন জানেন তো তিনি কৃষ্ণ প্রেমে বিহল হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে নয়নের জলে কখনো কখনো মাটিকে কর্দমাক্ত করে তারপরে তিনি গোড়াগড়ি খান ওটা গায়ে কাদা মাটি মাখা বিষ্ণু প্রিয়া দেবীকে বললেন মা আমি সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসেছি আমার নিমাই কেন কাদা মাখে এসেছে তুমি সন্ধ্যাটা দিয়ে দাও মা তুমি সন্ধ্যাটা দাও মা তুমি সন্ধ্যাটা দাও সচিমা ছুটে এসে গায়ে যে আঁচলটা ছিল আঁচলটা দিয়ে আমার নিমাইয়ের অঙ্গ ঝাড়ছে কাদা মাটিগুলো মুছিয়ে মুছিয়ে দিচ্ছে নিমাই তুই এমন করে কাদা মাটি মেখে এসেছিস কেন মা কেঁদো না মা কি তোমার মাতৃস্নেহ আমি কখনো ভুলতে পারবো না মা আমি কোনোদিন তোমার কথা ভুলতে পারবো না কিছু হয়নি মা কিছুই হয়নি ওই গায়ে একটু কাদা পড়ে গেছে আর কি হরে কৃষ্ণ মহাপ্রভু মাকে ভোলাবার জন্য মায়ের গলায় জড়িয়ে ধরলেন শোনো মা কি হয়েছে জানো সারাদিন আজকে খাওয়া হয়নি তো ওই নগর কীর্তনে ঘুরে ঘুরে আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি খুব ক্ষুধা লেগেছে মা খুব ক্ষুধা লেগেছে মা তুমি রান্না করো দেখি মা তাড়াতাড়ি রান্না করো এ কি প্রিয়া কখন এসেছে বিষ্ণু প্রিয়া তুমি কখন বাড়ি এলে হ্যাঁ প্রভু আমি কথা বলবো আমি সন্ধ্যাটা দিয়ে দিই তারপর তোমার সঙ্গে কথা বলবো নিমাই যা বাবা যা বাড়ি যা ঘরের ভিতরে যা যা হাত পা ধুই ঘরে যা ঘরে যা আমি তুলসী প্রদক্ষিণটা করিনি তারপর আমি আমি তোর সঙ্গে কথা বলবো যা বাবা ঘরে যা বৌমা দাও মা আমাকে দাও আমাকে দাও আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি নিমাইকে নিয়ে ঘরে যাও দেখি আগে যাও নিমাইকে নিয়ে ঘরে যাও মহাপ্রভু ঘরের ভিতরে এসে বিষ্ণুপ্রিয়ার বদনের দিকে তাকালেন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে যেন আজকে মহাপ্রভুর ভাবটা কেমন কেমন বিষ্ণুপ্রিয়ার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পারলেন না মহাপ্রভুর এই তাকানোটা কি কারণ বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পারলেন না শুধু এক দৃষ্টি বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে প্রিয়া দেবী বললেন কি গো তুমি অমন করে আমার দিকে কি দেখছো তুমি কি আমাকে কোনোদিন দেখোনি নাকি এমন করে দেখছো বলুন তো মা মহাপ্রভু কেন দেখছেন তিনি যে আজ রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে যাবে তাই বিষ্ণুপ্রিয়ার দিকে তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন প্রিয়া তুমি যে মনের আনন্দে আমাকে দেখবার জন্য বাপের ঘর থেকে ছুটে এসেছ আজ রাত্রিতেই তোমাকে কাঁদতে হবে আমি আজকে তোমাকে ত্যাগ করে চলে যাব তাই তিনি বারবার করে বিষ্ণুপ্রিয়ার দিকে দেখছে তোমার কি হয়েছে গো তুমি এমন করে বারবার করে আমাকে দেখছো কেন হাসতে হাসতে মহাপ্রভু বললেন প্রিয়া আমাকে বড় ক্ষুধা লেগেছে না এক্ষুনি মায়ের কাছে বলে এলাম খুব ক্ষুধা লেগেছে সারাদিন কিছু খাওয়া হয়নি তাই তোমাকে একটা কথা বলবো দেখো সবদিন তো মা রান্না করে দেয় আমি খাই আজকে তুমি দুটি রান্না করো না এটাই বলবো তুমি আমার জন্য দুটি রান্না করে দাও তোমার হাতে রান্না কোনোদিন খাইনি আজকে তুমি আমার জন্য রান্না করো আজকে পেট ভরে তোমার হাতে খাবো কোন স্ত্রীর মনে না আনন্দ হয় স্বামী দেবতাকে নিজ হাতে রান্না করে স্বামী দেবতাকে খাওয়াতে কোন নারী জাতির মনে আনন্দ না হয় বিষ্ণু প্রিয়া দেবীকে একেবারে আনন্দ সাগরে ভাসিয়ে দিলেন আমার মহাপ্রভু বিষ্ণু প্রিয়া দেবী অত্যন্ত আনন্দে
ঘরে গিয়ে কাপড়টা ছাড়লেন বাপের ঘর থেকে যে কাপড়টা পরে এসেছিলেন ওই কাপড়টা ছেড়ে ঘরে থাকা কাপড়টাকে পরে তিনি মায়ের কাছে কি বলছেন শাশুড়ি মাকে বলছেন মা 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 গো আজকে তোমার ছেলে আমার হাতে রান্না খাবে বলেছে আমি রান্না শালে যাচ্ছি মা তুমি এসো মা তুমি আমাকে একটু জোগাড় দিবে এসো সচি মা গেলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে জোগাড় দিতে বিষ্ণুপ্রিয়া দেবী মনের আনন্দে আজকে রান্না করছেন কত প্রকারের রান্না করছেন স্বামী দেবতাকে কোনোদিন রান্না করে আমি সেবা দিতে পারিনি আজকে আমি স্বামী দেবতাকে সেবা দেব মহাপ্রভু তো তত ধনী বাড়ির ছেলে নয় গো মা যাই ছিল তাকে অনেক প্রকারের ব্যঞ্জনাদি তৈরি করে স্বামী দেবতাকে খেতে দিয়েছেন সোনার থালায় মহাপ্রভু যখন বাংলাদেশে গিয়েছিলেন নাম কীর্তন প্রচার করতে ওই বাংলাদেশের বাংলাদেশিরা তারা অনেক সোনার থালা সোনার বাটি সোনার গ্লাস তাকে উপহার দিয়েছিলেন অতি সেই সোনার থালায় সোনার বাটিতে ব্যঞ্জনাদি সাজিয়ে সোনার গ্লাসে জল দিয়ে মহাপ্রভুকে সেবা দেবে বিষ্ণুপ্রিয়া রাজ কত আনন্দ হরি বল হরি বল বিষ্ণুপ্রিয়া দেবী তিনি ভোগ সাজালেন সোনার থালায় অন্ন ব্যঞ্জনাদি সাজালেন বাটি করা ব্যঞ্জন দিয়েছেন সোনার গ্লাসে জল দিয়েছেন আসন পেতেছেন আর বললেন প্রভু প্রভু এবার চলে এসো রান্না হয়ে গেছে তুমি কি পড়ছো গো তুমি কি পড়ছো তা তুমি বুঝবে না প্রিয়া আমি বেদান্ত শাস্ত্র পড়ছি আমি বেদান্ত পড়ছি এটা হলো ন্যায়শাস্ত্র এটা হলো বেদ এটা হলো বেদান্ত এটা হলো শ্রীমৎ ভাগবত গীতা এটি হলো শ্রীমৎ ভাগবত এই সকল গ্রন্থ তো আমাকে অধ্যয়ন করতে হয় দেবী তুমি তো সবই জানো চলো আমার সব প্রস্তুত হয়ে গেছে তোমাকে বড় ক্ষুধা লেগেছিল বললে না চলো তাড়াতাড়ি চলো তুমি সেবা নেবে চলো হরে কৃষ্ণ তখনও বিষ্ণুপ্রিয়া বুঝতে পারেননি কেন মহাপ্রভু এই ছলনা পেতেছেন প্রভুকে নিয়ে গিয়ে আসনে বসালেন আর অন্ন ব্যঞ্জনাদি সবকিছু জগিয়ে দিয়ে একটি তুলসী মঞ্জুরি তার পরে দিয়ে মহাপ্রভুকে বললেন এবার তুমি সেবা নাও এবার তুমি সেবা সেবা নাও কি গো তুমি শুধু আমার দিকে দেখছো তুমি কি আমাকে কোনোদিন দেখোনি নাকি আজ এক বছর হলো তোমার ঘরে এসেছি তুমি কি আমাকে কোনোদিন দেখোনি তুমি আবার সেই আমার দিকে তাকিয়ে রইলে নাও সেবা নাও এই দেখো দেখি সেই আমার দিকে তাকিয়ে আছে দেখো প্রিয়া আমার বড় ইচ্ছে করছে বলবো বলো কি বলবে বলো না বলবো আগো বলো না দেখো তুমি যদি নিজে হাতে আমাকে দুটি খাইয়ে দাও আমার বড় আনন্দ হবে ও আমাকে খাইয়ে দিতে হবে বেশ তাই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি তো একটু বললেই হতো তুমি শুধু আমার দিকে তাকিয়ে রইলে শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো ঠিক আছে আমি তাই তোমাকে খাইয়ে দিচ্ছি সকল ব্যঞ্জনের অগ্রভাগ একটু একটু করে অন্যের সঙ্গে মিশ্রিত করে গ্রাস প্রস্তুত করলেন গ্রাস প্রস্তুত করে স্বামী দেবতার বদনে তুলে দিচ্ছেন গৌরাঙ্গায় নম গৌরাঙ্গায় নম গৌরাঙ্গায় নম বলে মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছেন আর মহাপ্রভু তিনি বদন প্রসারণ করে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সেই গ্রাস বদনে তুলে নিলেন একটি গ্রাস নেওয়ার পরে দ্বিতীয় গ্রাসটি আবার বদনে নিয়ে নিলেন তৃতীয় গ্রাসের বেলায় মহাপ্রভু আর বদন প্রসারিত করছেন না কি গো নাও মাত্র দুগ্রাস খেয়েছো এবার নাও না দেবী আমি আর সেবা নিতে পারবো না কেন
এই না তুমি একটু আগে এসে বলেছিলে না সারা দিন নগর কীর্তন করেছো তোমার বড় ক্ষুধা লেগেছে আর তুমি তাড়াতাড়ি রান্না করো আমাকে এসে বলেছিলে না আমি তোমার জন্য এত তাড়াতাড়ি করে রান্না করলাম আর তুমি বলছো এই দু গ্রাস নিয়ে তোমার পেট ভরে গেল না দেবী পেট ভরে না তবে আমার মন ভরে গেছে তুমি কি আগ্রহ করে আমাকে সেবা দিচ্ছো তোমার ব্যবহারে তোমার রন্ধনে তোমার আগ্রহে আমার মনটা ভরে গেছে পেট ভরে না তা সত্য কিন্তু মনটা আমার ভরে গেছে আমি আরেক গ্রাস নাও আপাতত না দেবী আমি আর এক গ্রাস নিতে পারবো না কি হয়েছে জানো আমার একটা শরীরে ব্যাধি আছে সেই ব্যাধিটা সেই ব্যাধিটাই যেন আমাকে আর খেতে দিচ্ছে না ব্যাধি শিখি তোমার এই সোনার মতন দেহে তোমার সোনার মতন অঙ্গিত ব্যাধি কোনদিন তো তোমার ব্যাধি আছে বলে আমি জানি না কি ব্যাধি তোমার হ্যাঁ প্রিয়া সেই ব্যাধিটার জন্য আমি আর খেতে পাচ্ছি না বলো না গো তোমার কি শরীরে ব্যাধি হয়েছে কি রোগ হয়েছে তোমার আমি এক্ষুনি ডাক্তারের ডেকে আনবো এক্ষুনি ডাক্তারের কাছে গিয়ে তোমার ব্যাধি মুক্ত করার উপায় করব না প্রিয়া আমার যে ব্যাধিটা হয়েছে এই ব্যাধি ভালো করার মতন ডাক্তার এ দেশে নেই কি এমন রোগ হয়েছে তোমার যে দেশে ডাক্তার নেই হ্যাঁ দেবী তাহলে তুমি বলে দাও কোন কোথায় গেলে ডাক্তার পাওয়া যাবে আমি সেইখান থেকে তোমার জন্য ডাক্তার ডেকে আনবো মহাপ্রভু বলছেন শোনো দেবী আমার বদ্ধের এই ঠিকানা শোনো বিষ্ণুপ্রিয়া অনুরাগের দেশে থাকে যাবে চলিয়া আমার বদ্ধের এই ঠিকানা শোনো বিষ্ণুপ্রিয়া অনুরাগের দেশে সে থাকে যাবে চলিয়া অনুরাগের দেশে যে কে যাবে চলিয়া সে তাই কে যাবে চলিয়া শুনলে তো আমার বদ্ধ যে দেশে বাস করে আমি সেই দেশের ঠিকানা তোমায় বলছি সেটি হলো অনুরাগের দেশ এই অনুরাগের দেশে কে যেতে পারবে অতএব সেই অনুরাগের দেশে না গেলে আমার বদ্ধ কি পাওয়া যাবে না বিষ্ণুপ্রিয়া তো কিছুই বুঝতেই পারলেন না মহাপ্রভুর এই বাণীটা বিষ্ণুপ্রিয়া দেবী কিছুই বুঝতে পারলেন না শোনপ্রিয়া আমার শরীরে যে রোগ হয়েছে সেই রোগটা ভালো করতে গেলে একমাত্র অনুরাগের দেশে যে আমার বদ্ধ বসে আছে কদম্ব বৃক্ষের তলায় সেই বদ্ধের কাছে যেতে হবে সেটা কে যেতে পারবে একমাত্র আমার যে রোগ এই রোগ ভালো করার জন্য আমাকে নিজেকেই সেই বদ্ধের কাছে যেতে হবে তুমি পারবে না প্রিয়া যা তা তুমি বুঝবে না দাও আচমনের জল দাও আমাকে আচমনের জল দাও বিষ্ণুপ্রিয়া দেবী মাত্র দুটি গ্রাস সেবা দিয়েছিলেন আচমনের জল দিলেন মহাপ্রভু শ্রীমুখ ধৌত করে দিলেন নিজের আঁচল দিয়ে মহাপ্রভুর বদনখানিকে মুছে দিলেন মুছে দেওয়ার পরে বলেন প্রিয়া এবার আমি শয্যালয়ে যাচ্ছি আমি আমার শয্যার গৃহে যাচ্ছি শয্যার গৃহে মহাপ্রভুকে নিয়ে গিয়ে শয়ন করালেন কর্পূর তাম্বুল নিয়ে মহাপ্রভুর বদনে তাম্বুল দিলেন এবার বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীর কাছে দাঁড়িয়ে রইলেন বিষ্ণুপ্রিয়া বিলম্ব করো না রাত্রি অনেক হয়েছে বুড়ো মা আমার বসে আছে বুড়ো মাকে সেবা দাও আমার 80 বছরের বৃদ্ধা মা আমার জন্য কতই না চিন্তা করে কতই না কান্নাকাটি করে অতএব যাও মাকে আগে খেতে দাও শাশুড়ি মাকে খাওয়ালেন
শাশুড়ি মাকে সেবা দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী এবার স্বামীর পাতে বসে প্রসাদ সেবা করছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নৈব জায়তে স্বামী দেবতার প্রসাদ সেবা করছেন বিষ্ণুপ্রিয়া দেবী হরি বল হরি বল স্বামী দেবতার প্রসাদ সেবা করে এবার শাশুড়ি মাকে বিছানা পেতে দিলেন শাশুড়ি মাকে ঘুম পাড়িয়ে দিলেন পাশের কুটিরে এবার তিনি যাচ্ছেন স্বামী দেবতার সেবা দেবে বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে ভাবছেন গতকাল যে আমি স্বপ্ন দেখেছিলাম বাপের ঘরে থেকে স্বপ্নটা আমার পূর্ণ ভুল আমার মা বলেছিল স্বপ্ন যোগ স্বপ্ন দোষ তুই মা স্বপ্ন দোষে পড়েছিস তুই ঘুমিয়ে পড় মা আর একটা কথা বলেছিল স্বপ্ন যোগ ভোরের বেলায় স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা সত্য হয় কিন্তু আমি তো গভীর রাত্রে স্বপ্ন দেখেছিলাম বোধহয় এটাই স্বপ্নের দোষই হবে আজকে আমার কত আনন্দ নিজ হাতে রান্না করে আজকে স্বামী দেবতার সেবা দিয়েছি আবার আমি যাচ্ছি স্বামী দেবতার সেবা দেব আজকে বিধাতা পুরুষ আমাকে রূপ যৌবন সৌন্দর্য যা কিছু আমাকে দিয়েছে আমার এই শরীরে আমি সব কিছু বিলিয়ে দিয়ে আমার স্বামী দেবতার আমি আজ সেবা দেব কি আনন্দ আজ আমার কি আনন্দ আজ আমার কি আনন্দ সংসারের সমস্ত কাজ কর্ম গুছিয়ে স্বামীর ঘরে গেলেন দেখলেন স্বামী দেবতা ঘুমিয়ে গিয়েছে মহাপ্রভু ঘুমিয়ে গিয়েছে বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করলেন স্বামী দেবতাকে এমন সময় জাগানোটা ঠিক হবে না কিন্তু মহাপ্রভু ঘুমাননি মহাপ্রভু তিনি ঘুমাননি তিনি উল্টো দিকে মুখ রেখে তিনি চিন্তা করছেন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে আমি যাব কি করে চিন্তা করছেন বিষ্ণুপ্রিয়া দেবী জানেন যে প্রভু ঘুমিয়ে গিয়েছেন তাই তিনি কি করলেন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণ তলায় মহাপ্রভুর চরণের উপরে মাথাটা রেখে দিয়ে তিনি শুয়ে পড়লেন হরি বল স্বামী দেবতাকে জাগানোটা ঠিক হবে না ঘুমানো মানুষকে জাগানো ঠিক হবে না অতএব স্বামীর যখন ঘুম ভাঙবে তখন ওনার চরণ তলায় বসে আমি চরণ সেবা দেব তাই চরণের উপরে মাথাটা রেখে দিয়ে উনি শুয়ে পড়লেন পায়ের তলায় মহাপ্রভু ভাবলেন বিষ্ণুপ্রিয়া তো ভারী চালাক আমার পায়ের উপরে মাথা রেখে শুল কিন্তু আমি যাব কি করে আমি আজ কি সংসার ছেড়ে যাব বলে সারা নবদ্বীপবাসীদের কাছে আমি বিদায় প্রার্থনা জানিয়ে এলাম আমি কি করে বিদায় নেব বিষ্ণুপ্রিয়া তো আমার পায়ের উপরে মাথা রেখে শুল মহাপ্রভু তখন অন্তরী যোগমায়া দেবীকে স্মরণ করলেন যোগমায়া দেবীকে স্মরণ করছে নাগচ্ছন্ত পূর্ণমাসী যোগমায়া স্বরূপিণী হরি বল হরি বল হে মা যোগমায়া তুমি কৃপা করে এসো মা তুমি নিদ্রা রূপিণী হয়ে বিষ্ণুপ্রিয়ার নয়নে তুমি নিদ্রা দাও কেননা তুমি জানো মা আমাকে আর সংসার ছেড়ে চলে যেতে হবে অতি বিষ্ণুপ্রিয়ার নয়নে তুমি নিদ্রা দাও মা নিদ্রা দেবী রূপে এসে মহাপ্রভু যেই না স্মরণ করেছেন সাক্ষাৎ ভগবান গৌর হরি তো অমনি যোগমায়া দেবী নিদ্রা রূপিণী হয়েছে বিষ্ণুপ্রিয়ার নয়নে তিনি বসলেন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর চরণের উপরে মাথাটা রেখে ঘুমিয়ে গেলেন হরি বল হরি বল বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমিয়ে পড়লেন মহাপ্রভু এবার ধীরে ধীরে করে মাথাটা তুললেন চিন্তা করলেন বিষ্ণুপ্রিয়া যেভাবে ঘুমিয়েছে ওর ঘুম ভাঙানো যাবে না তাই নিজের মাথার বালিশটাকে টেনে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর মাথাটাকে তুলে ওই বালিশটাকে গুঁজে দিলেন যাতে করে বিষ্ণুপ্রিয়ার ঘুম না ভাঙে হরি বল হরি বল বিষ্ণুপ্রিয়া যেন বুঝতে না পারে তাই নিজের মাথার বালিশটাকে বিষ্ণুপ্রিয়া দেবীর মাথার নিচে গুঁজে দিয়ে পা দুটোকে টেনে নিলেন এবার তিনি দর্শন করছেন বিষ্ণুপ্রিয়ার দিকে বিষ্ণুপ্রিয়া আমি চলে যাচ্ছি তোমাকেই ছেড়ে যাচ্ছি এর জন্য যদি কিছু তোমার কাছে অপরাধ করে থাকি প্রিয়া
তুমি আমাকে ক্ষমা দিও আমি তোমার স্বামী হয়েও জগতের কল্যাণের জন্য আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি তুমি বড় আশাকাঙ্ক্ষা নিয়ে আমার ঘরে এসেছিলে তুমি আজ আমার সেবা দেবে তোমার মন প্রাণ দিয়ে আমার সেবা দেবে বড় আশাকাঙ্ক্ষা নিয়ে এসেছিলে কিন্তু আমি যখন চলে যাব তুমি কত কাঁদবে আমি জানি তুমি খুব কাঁদবে তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি প্রিয়া তুমি আমাকে ক্ষমা দিও এক বছর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে কিন্তু একদিনের জন্য তোমাকে আমি সুখ দিতে পারিনি সমস্ত দিন স্পা সঙ্গনে সারা রাত্রি ধরে আমি কীর্তন করি তুমি আমার পথের দিকে তাকিয়ে থাকো একদিনও তুমি সুযোগ পাওনি যে তুমি তোমার মন প্রাণ দিয়ে আমার সেবা দেবে আর আজকে বড় আশাকাঙ্ক্ষা নিয়ে তুমি আমার ঘরে এসেছিলে আমাকে তুমি সেবা দেবে কিন্তু তোমার সেবা বঞ্চিত করে আমি চলে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া আমাকে ক্ষমা দিও বারবার করে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে নয়নের জলে মহাপ্রভু ভেসে যাচ্ছেন চিন্তা করলেন এই বিষ্ণুপ্রিয়াকে দেখাবার জন্যই আমার এত মায়া না না এর একমাত্র কারণ হলো এই প্রদীপ এই প্রদীপটা জ্বলছে বলে তাই আমি বিষ্ণুপ্রিয়াকে বারবার দেখছি আর বিষ্ণুপ্রিয়ার জন্য আমার চোখে জল আসছে কিন্তু না এই জল আমাকে মুছতে হবে এই জল আমাকে মুছতে হবে এই প্রদীপ আমাকে নিবাতে হবে তাই মহাপুরুষ ধীরে ধীরে করে পালঙ্ক থেকে নেবে গিয়ে ওই প্রদীপটাকে নিভিয়ে দিলেন সমস্ত ঘরটাই অন্ধকার হয়ে গেল আর বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখা গেল না বিষ্ণুপ্রিয়া বিছানায় বসে ভক্তরাজি তাকে দিয়েছিলেন সুন্দর বনফুলের মালা এই মালাটা গলা থেকে খুললেন মালাটাকে খুলে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে মালাটাকে রাখলেন গায়েতে যে উত্তরীয়টা ছিল এই উত্তরীয়টাকে খুললেন উত্তরীয়টাকে বিষ্ণুপ্রিয়ার কাছে দিয়ে দিলেন এবার তিনি ধীরে ধীরে করে পেছন দিকে বেরিয়ে যাচ্ছেন দরজা পার হয়ে পারে যাবেন ধীরে ধীরে করে বেরিয়ে যাচ্ছেন বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া তুমি আমাকে ক্ষমা দিও তুমি ক্ষমা দিও দেখো জগতের প্রত্যেকটি মানুষ আমার দিকে তাকিয়ে আছে জগতের মানুষ সকলে ঘোর অন্ধকারে আছে তারা কৃষ্ণ ভক্তিবিহীন হয়ে জীবনকে বিপন্নময় করে তুলছে অতি জগতের কল্যাণের জন্য আমাকে যেতে হচ্ছে প্রিয়া তাই মহাপ্রভু তিনি ধীরে ধীরে করে দরজা ডিঙিয়ে এপারে এলেন দরজাটাকে বন্ধ করে দিলেন জয় শ্রী গোবিন্দ জয় জয় শ্রী রাধা ঠাকুরানী কি জয় রাধা শ্যাম সুন্দর কি জয় রাধা গোপীনাথজিউ কি হে প্রভু আমি যদি কিছু অপরাধ করে থাকি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা দিও কিন্তু বিষ্ণুপ্রিয়াকে তো ফাঁকি দিয়ে এলাম কিন্তু মাকে ফাঁকি দেব কি করে যেদিন আমার দাদা বিশ্বরূপ মাকে ছেড়ে বাবাকে ছেড়ে চলে গিয়েছিল সেদিন আমার মা পাগলিনীর মতন হয়ে মাটিতে আছাড় খেয়ে খেয়ে পড়েছিল সেদিন আমি ছোট্ট ছিলাম বয়স ছিল মাত্র আমার 6 বছর তখন আমি মায়ের গলায় জড়িয়ে ধরে বলেছিলাম মা দাদা চলে গেছে আমি তো আছি মা আমার মুখে তুমি ওই দাদার কথাটা ভুলে যাও তখন আমাকে মা বুকে জড়িয়ে ধরে বলেছিল নিমাই রে আমার বড় ছেলে বিশ্বরূপ চলে গেল একবার আমাকে মা বলে ডাকলো না একবার আমাকে জানালো না কখনো পালিয়ে গেল লোকনাথের সঙ্গে আমার বিশ্বরূপ চলে গেল আমি যে সেদিন মায়ের গলায় জড়িয়ে ধরে বলেছিলাম মা দাদা চলে গেলে আমি তো আছি কিন্তু আমি যদি আজ চলে যাই দাদা চলে গেছে আবার আমি যদি চলে যাই তাহলে এই বুড়ো বয়সে মা যে আমার মাথা খুলবে আমার জন্য কত কান্নাকাটি করবে আমি মাকে কি বলে যাব বিষ্ণুপ্রিয়াকে ফাঁকি দিলাম
কিন্তু মাকে ফাঁকি দেব কি করে ধীরে ধীরে করে মায়ের কুটিরের সামনে এলেন মা জি দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে বুড়ো মা আমার ঘুমাচ্ছে মহাপ্রভু মায়ের কুটিরের সামনে এসেছেন দরজার সামনে এসেছেন এখানে এসেই তিনি একটা ছলনা পাতলেন মহাপ্রভু একটা ছলনা পাতলেন ছলনাটা কেমন জানেন আমরা শাস্ত্রে পাইবা হরিবল হরিবল অমিয়নি মাইচরিত গ্রন্থে মহাত্মা শিশির কুমার ঘোষ প্রণীত এই অমিয়নি মাইচরিত গ্রন্থে দেখলাম মহাপ্রভু কিভাবে ছলনাটা পেতেছিলেন কি কি ছলনা পাতলেন কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা গো মা আরে ঘুমের ঘরে সচি বলে জাদু আমারে যা 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 কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা গো মা ঘুমের ঘরে সচি মা বলে জাদু আমারে যা 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 কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা গো মা ঘুমের ঘরে সচি বলে জাদু আমারে যা 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 ওরে ব্রজের কোকিল ব্রজে যারে ওরে অমন করিয়া ডাকিস না রে ব্রজের কোকিল ব্রজে যারে অমন করিয়া রে ডাকিস না রে ব্রজের কোকিল ব্রজে যারে আমার নিমায়ের ঘুম ভাঙিবে অমন করে আর ডাকিস না রে আমার নিমায়ের ঘুম ভাঙিবে অমন করে আর ওরে রাখি রে আমার মিনতি রাখি রে ব্রজের কোকিল ব্রজে ওরে রাখি রে আমার মিনতি রাখি রে ব্রজের কোকিল ব্রজে যারে নিতাই গৌর হরি হরি বল মহাপ্রভু কেমন করে সচিমাকে ভুলাচ্ছেন দেখুন মহাপ্রভু তিনি ডাকছেন মা ধীরে ধীরে খুব আস্তে আস্তে মা ও মা মা কেন জোরে ডাকলি বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে যাবে সামনের ঘরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে তাই ধীরে ধীরে করে ডাকছেন মা ও মা আর সচিমা স্বপ্ন কি দেখছেন একটা কোকিল পাখি এমন করে কুহু কুহু করে উচ্চস্বরে ডাকছে যে বোধহয় আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে মায়ের মন্ত্র মা জানি আমার নিমাই বৌমাকে নিয়ে ঘরের মধ্যে কেমন আনন্দে ঘুমোচ্ছে পাছে আমার নিমাইয়ের ঘুম ভেঙে যায় সারা রাত্রি ধরে শ্বাস অঙ্গনে নিত্য কীর্তন করে সারা দিন ধরে নগরে ঘুরে বেড়ায় নাম কীর্তন করে আমার নিমাইয়ের ঘুম হয় না আজকে আমার বৌমা আমার নিমাইকে সেবা দিয়েছে আমার নিমাই মনের আনন্দে সে ঘুমাচ্ছে আমার বৌমাকে কোলে নিয়ে মায়ের মন তাই তিনি স্বপ্নে যেন দেখছেন একটা কোকিল পাখি এসে এমন করে ডাকছে যে যার জন্য আমার নিমাইয়ের পাছে ঘুম ভেঙে যায় তাই যেন সচিমা তিনি বলছেন ওরে ব্রজের কোলে তুই যা না ওরে ব্রজের কোকিল তুই যা না যা না এখান থেকে তুই বারবার করে কুহু কুহু করে ডাকছিস কেন আমার আমার নিমাই ঘুমাচ্ছে এমন সময় কেমন মনের আনন্দে সে ঘুমাচ্ছে আমার নিমাইয়ের ঘুম ভাঙিয়ে দিস না মায়ের মুখ থেকে শুনতে পাচ্ছি আমার গৌর সুন্দর ওই তো মা আমাকে বলছে ব্রজের কোকিল ব্রজে যারে পাছি নিমাইয়ের ঘুম ভাঙিবে ব্রজের কোকিল ব্রজে যারে রাখরে আমার মিনতি রাখরে হরি বল হরি বল মহাপ্রভু চিন্তা করলেন ওই তো মা ঘুমের ঘরে আমাকে বিদায় দিচ্ছে আমাকে চলে যেতে বলছে আমি তো ব্রজের কোকিল আমি ব্রজ থেকেই তো এসেছি আমি বৃন্দাবনের গোবিন্দ রাধা গোবিন্দের মিলিত তনু আমার গৌর সুন্দর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল
অন্তর কৃষ্ণং বহির গৌরং দর্শিতাং গদি বৈভবম যিনি অন্তরে কৃষ্ণকে রেখে বাইরে রাধা ভাব দূতি হয়ে আমার গৌর সুন্দর তিনি গৌরাঙ্গ রূপে প্রকটিত হয়েছেন তিনি তো ব্রাজির কোকিলই বটে হরি বল হরি বল মহাপ্রভু জানলেন ওই তো মা আমাকে বিদায় দিল মা আমি তোমার আদেশ মাথায় নিলাম মা ভেবেছিলাম তুমি আমাকে বিদায় দেবে না কেননা একমাত্র নয়নের মনি আমি তোমার দুটো নয়নের তারা এক আমার দাদা এক হলাম আমি একটা মনি তোমার খসে গেছে মানে আমার দাদা চলে গেছে আর একটাই মাত্র তোমার নয়ন আমি ছিলাম আমিও আজ চলে যাচ্ছি মা তোমাকে অন্ধ করে দিয়ে কিন্তু তুমি তো আমাকে অনুমতি দিলে মা জগতের কল্যাণের জন্য তুমি তো আমাকে অনুমতি দিলে মা আমি তোমার জয় দিয়ে গেলাম জননী গো তুমি চিরদিনের জন্য জয় জয় হও মা জগতের প্রত্যেকটি মানুষ তোমার জয়ধ্বনি করবে তুমি আমাকে অনুমতি দিয়েছো জগতের প্রত্যেকটি মানুষ তোমার জয়ে জীবনকে ধন্য করবে সবাই বলবে জয় জয় সচী ঠাকুরানী কি জয় জয় দুঃখিনী মাতা সচী ঠাকুরানী কি জয় জয় দুঃখিনী মাতা সচী ঠাকুরানী কি জগতের মানুষ একদিন তোমার নামে জয়ধ্বনি করবে মা তুমি আমাকে অনুমতি দিয়েছো আমার প্রণাম নাও মা আমি তোমাকে প্রণাম করে যাচ্ছি তোমার এই দরজার রেখে গেলাম আমার নয়নের জল যখন তুমি খাট থেকে বেরোবে আমার এই নয়নের জল তোমার চরণে ঠেকবে তুমি আমার প্রণাম স্বীকার করবে মা আমাকে যেতে দাও জননী আমাকে যেতে দাও মা গো আমার সোনারে মা গো আমি বিদায় কালে তোমায় প্রণাম করি যাই মা গো আমার সোনারে মা গো বিদায় কালে প্রণাম করি যাই তোমার মতন দরদিনী মাগো তোমার মতন দরদিনী জগতে আর কেউ নাই যাওয়ার কালে প্রণাম করে যাই মাগো আমার সোনারে মাগো বিদায় কালে আর কেহ নাই বিদায় কালে প্রণাম করে যাই মা গো আমার সোনারে মা গো বিদায় কালে প্রণাম করে যাই মা গো
তোমারে মতন করদিনি জগতে আর কেহ নাই তোমারে মতন করদিনি জগতে আর কেহ নাই বিদায় কালে প্রণাম করে যাই মা গো আমার সোনার মা তোমারে মতন করদিনি জগতে আর কেহ নাই বিদায় কালে প্রণাম করে যাই মা গো আমার সোনার মা গো বিদায় কালে প্রণাম করে যাই হরি কৃষ্ণ মহাপ্রভু মাতা ঠাকুরানিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লেন তিনি কাটোয়ার পথে যাবেন কেশব ভারতীর কাছে গিয়ে তিনি সন্ন্যাস মন্ত্র নেবেন তাই তিনি ভিটে বাস্তুকে প্রণাম করে আঙিনায় তুলসী মহারানী তুলসী দেবীকে প্রণাম করে তুলসী দেবীকে প্রদক্ষিণ করে তুলসী দেবীকে আঁকড়িয়ে ধরলেন তুলসী দেবীকে আঁকড়িয়ে ধরলেন আঙিনাতে যে তুলসীর মঞ্চ ওই তুলসীর মঞ্চে গিয়ে তুলসী দেবীকে আঁকড়িয়ে ধরেছেন আর তুলসী দেবীর কাছে প্রার্থনা করছেন বৃন্দাবই তুলসী দেবই প্রিয়াবই কেশবস্বচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যাবতই নম নম হে তুলসী মহারানী আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো আমি দুঃখিনী মা 80 বছরের বৃদ্ধা মাকে কাঁদিয়ে যাচ্ছি পূর্ণ যুবতী বিষ্ণুপ্রিয়াকে আমি কাঁদিয়ে চলে যাচ্ছি আমার এই সন্ন্যাস যেন লোক হাসানি না হয় আমি প্রকৃত যেন সন্ন্যাসী হতে পারি আমাকে সুস্থ কৃষ্ণ ভক্তি প্রদান করো মা তুলসী আমি তোমাকে পূর্ণ আশ্রয় করে বেরিয়ে যাচ্ছি আমি এমন কৃষ্ণ ভক্তি যেন লাভ করতে পারি জগতের প্রত্যেকটি মানুষকে যেন আমি কৃষ্ণ ভক্তি প্রদান করে আমি জগৎকে ধন্যময় করে দিতে পারি এটাই তুই আমাকে কৃপা করো শুধু ভক্ত মণ্ডলী এখানে আজকে ভাগবত বিশ্রাম করব আমাদের ভাগবত বলেছেন দৃষ্টা সৃষ্টা তথা ধাতা কীর্তিতা নমিতা শ্রুতা রপিতা সেবিতা নিত্যম পূজিতা তুলসী শুভা নবধা তুলসী নিত্যম যো ভজন্তি দিনে দিনে যুগ কোটি সহস্রানি তে বসন্তি হরে গৃহে দৃষ্টা তুলসী দেবীকে দর্শন করলে স্পৃষ্টা তুলসী দেবীকে স্পর্শ করলে তথা ধাতা তুলসী ধ্যান করলে কীর্তিতা তুলসীর গুণমহিমা বদনে কীর্তন করলে শ্রুতা তুলসীর গুণমহিমা কর্ণে শ্রবণ করলে রপিতা তুলসী বৃক্ষকে রোপণ করলে সেবিতা তুলসীর সেবা করলে এই যে নববিধ কথা নববিধ ভাবে তুলসীর পরিচর্যা করা এই নবধা তুলসী নিত্যং যিনি প্রত্যহ এই মত ভাবে তুলসীর পরিচর্যা করে যুগ কোটি সহস্রানি সহস্র কোটি যুগকাল ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্মে তার স্থান লাভ হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল শুধু ভক্তমণ্ডলী
আমি এখানে এবার ভাগবত বিশ্রাম করব আমি খুবই পরিশ্রান্ত হরে কৃষ্ণ তাই আপনাদের চরণে প্রার্থনা করব বিদায় প্রার্থনা করব আপনাদের চরণতলা থেকে এবার আমি বিদায় প্রার্থনা করছি এখানে এবার ভাগবত আমি বিশ্রাম করতে চাই হরে কৃষ্ণ মহাপ্রভু তিনি এবার শ্রোধনী গঙ্গার দিকে চললেন শ্রোধনী গঙ্গার জলে নাপলেন শ্রোধনী গঙ্গার জলে প্রণাম করে শ্রোধনী গঙ্গার কাছে দুটো হাত জড় করে বলতে লাগলেন হে মা তো গঙ্গে হে মা তো শ্রোধনী আমি তোমার কোলে আমার ভক্তদেরকে নিয়ে কত নৃত্য করেছি কত কীর্তন করেছি আমি তোমার জলে কত অবগাহন করেছি কত ডুব দিয়েছি কত জলকেলি খেলা করেছি হে মা তো গঙ্গে আজ থেকে তোমার জলে তোমার কোলে আমার লীলা খেলা শেষ হয়ে গেল আর আর কোনদিন এই শ্রোধনী গঙ্গার জলে আমার স্নান হবে কিনা আমি জানি না তবে মা শ্রোধনী তোমার কাছে প্রার্থনা করে যাচ্ছি তোমার কোলে যদি আমার মা আসে মাকে তুমি জানিয়ে দিও আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি আমার অভাগিনী বিষ্ণুপ্রিয়া যদি কোনদিন তোমার কোলে আসে মা গঙ্গে আমার বিষ্ণুপ্রিয়াকে তুমি সান্ত্বনা দিও আমার বিষ্ণুপ্রিয়াকে তুমি রক্ষা করো আমি বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে গেলাম জগতের প্রত্যেকটি মানুষ আমাকে নিষ্ঠুর বলবে আমার বিষ্ণুপ্রিয়াকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ছলনা করে মাকে ছলনা করে মায়ের কাছ থেকে আমি আদেশ নিয়ে এসেছি আমি অনেক অপরাধ করে গেলাম শুধু কেবল জগতের কল্যাণের জন্য আমি যা অপরাধ করে গেলাম মা গঙ্গে আমাকে তুমি ক্ষমা দিও মা আমাকে ক্ষমা দিও মহাপ্রভু দুটি হাত তুলে তিনি হা কৃষ্ণ গোবিন্দ বলে শ্রোধনী গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়লেন সাঁতার দিতে দিতে সাঁতার দিতে দিতে মহাপ্রভু শ্রোধনী গঙ্গা পার হয়ে ওপারে চলে গেলেন কাটোয়া নগরীর পথে মহাপ্রভু ছুটতে ছুটতে তিনি কাটোয়া নগরী গেলেন কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস মন্ত্র লাভের জন্য প্রার্থনা করলেন বাঞ্ছা কল্পতরুর ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো গৌরাঙ্গের লীলা কথা বড় অমৃত সমান আজ চৈতন্য ভাগবত কীর্তন করিলেন শুনিলেন ভাগ্যবান আমার গুরুদেব শচীনন্দন দাসের বাণী বড় অমৃত মাধুরী আর শ্রবণ করেছেন যত ভক্তবৃন্দ সবাই বলুন হরি হরি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িয়া এ গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িয়া আপন করিয়া রাগা চরণে রাখি আপন করিয়া শরণ লইন
ये कोले ओ कुले मोई दिलो दिला जोड़ी राखी हो चरणे मोरे अपनार बोली राखी हो चरणे मोरे अपनार बोली हे गौरांग तुमी दया ना चाहिए हो बासुदे बोगोशी कहे गौरांग तुमी मोरे दया ना छानी हो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे 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 राम हरे
جاي راتي راتي غوبيندو جاي جاي راتي هري 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 ه